দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথমেই জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রকে এরদোগানের হুঁশিয়ারি। এদিকে গাজায় হামাসের ঘাঁটিতে বিস্ফোরণে দুই প্রতিরোধ যোদ্ধার শাহাদত। প্রতিটি বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফয়সালা হবে না বলছে রাশিয়া। এছাড়াও রয়েছে কাশ্মীরে গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা। এদিকে ইসরায়েলের সরকার গঠনে একমত বিরোধী জোট, বিদায়ের পথে নেতানিয়াহু। এছাড়াও জানবেন ফিলিস্তিনিদের উচ্ছেদ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দেব ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করা অব্যাহত থাকবে বললেন নয়া মোসাদ প্রধান। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে এরদোগানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র যদি তুরস্ককে কোণঠাসা করার চেষ্টা করে তবে ওয়াশিংটন তার অত্যন্ত ভালো এক বন্ধুকে হারানোর ঝুঁকিতে পড়বে, এই বলে হুঁশিয়ারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের মাত্র দুই সপ্তাহ আগে এরদোগান এই মন্তব্য করলেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমে টিআরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, যারা তুরস্ককে কোণঠাসা করেছে তারা অত্যন্ত ভালো এক বন্ধু হারাবে। তিনি আরো বলেন, আর্মেনিয়ান গণহত্যাকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে ভুল করেছে। এই স্বীকৃতির পর তুরস্কের সরকার ও জনগণ ভীষণ ক্ষুব্ধ হয়েছে। এদিকে 14 জুন ব্রাসেলসে সামরিক জোট ন্যাটো সম্মেলনের ফাঁকে বাইডেন ও এরদোগান বৈঠক করবেন। এটি হবে ওই দুই নেতার মধ্যে সর্বপ্রথম বৈঠক। ন্যাটোর দুই সদস্য যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনা সহ নানা ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। গাজা হামাসের ঘাঁটিতে বিস্ফোরণে দুই প্রতিরোধ যোদ্ধার শাহাদাত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি ঘাঁটিতে এক বিস্ফোরণের ঘটনায় দুই প্রতিরোধ যোদ্ধা শহীদ হয়েছেন। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, নিহত দুই ফিলিস্তিনি যোদ্ধা হামাসের সামরিক শাখা ইজাদ্দিন কাসাম ব্রিগেডের্স সদস্য। গাজায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিন আল আন বার্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক গাজা যুদ্ধে হামাসের ঘাঁটিতে ইহুদিবাদী ইসরায়েলের বোমা বর্ষণের সময় অবিস্ফোরিত একটি সন্দেহজনক বস্তু নিষ্ক্রিয় করেছিল হামাসের বিশেষজ্ঞ টিম। সন্দেহজনক বস্তুটি বিস্ফোরিত হলে কাসাম ব্রিগেড ওই দুই যোদ্ধা নিহত হন। ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করে নিহত দুই যোদ্ধার নাম ওসামা ফজল, জুনাইনা ও আহমদ জাকি আবু হুসাইরা বলে উল্লেখ করেছে। এদিকে গত মাসের গোড়ার দিকে আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো। দখলদার ইসরায়েল টানা 12 দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দিয়েছে। ইসরায়েল বিমান হামলা শুরু করার সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করে হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন সহ অন্যান্য প্রতিরোধ সংগঠন। তারা এই 12 দিনে জেরুজালেম, তেল আবিব এমনকি দূরবর্তী হাইফা শহরে 4,000-এর বেশি রকেট নিক্ষেপ করে ইহুদিবাদীদের অন্তরে কাঁপন ধরিয়ে দেয়। এছাড়াও ফিলিস্তিনিদের রকেটের পাল্লা ও নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা দেখে তেল আবিব 12 দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। প্রতিটি বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফয়সালা হবে না বলছে রাশিয়া। ভিয়েনা ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় প্রতিটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো না পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হবে না বলে জানিয়েছে রাশিয়া। এই আলোচনায় অংশগ্রহণকারী রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ একথা জানিয়েছেন। ভিয়েনা সংলাপের সফলতা নিয়ে রাশিয়া আশাবাদী বলে কোনো কোনো গণমাধ্যমে যে খবর দিয়েছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এক টুইট বার্তায় এ মন্তব্য করেন। উলিয়ানভ বলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ভিয়েনা সংলাপে ধীরগতিতে অগ্রগতি হচ্ছে, এটি হচ্ছে বাস্তবতা। তবে আমরা সবসময় পরিস্থিতি মূল্যায়নের ব্যাপারে সতর্ক। প্রতিটি বিষয়ে সব পক্ষ ঐক্যমত্যে না আসা পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হবে না। আমরা প্রায় তার কাছাকাছি পৌঁছে গেলেও আরও কিছু সময় প্রয়োজন। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। এদিকে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় 36 নং অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়।
এছাড়াও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে তার আগে প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলেছে আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ফলে ইরান ও আমেরিকার মধ্যকার মত পার্থক্যের এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে। সূত্র পার্স টুডে। কাশ্মীরে গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আবার দেখা দিয়েছে আতঙ্ক। বিজেপি কাউন্সিলরকে গুলিতে ঝাঁঝরা করেছে বন্দুকধারীরা। পুলওয়ামা এলাকায় বিজেপি কাউন্সিলর রাকেশ পণ্ডিতকে বাড়িতে ঢুকে গুলি করে বন্দুকধারীরা। পুলিশের পক্ষ থেকে বারবার ওই নেতাকে বলা হয়েছিল নিরাপত্তা ছাড়া তিনি যেন এক পাও বাড়ির বাইরে না বেরোন, কারণ বহুদিন ধরেই তাকে টার্গেট করেছিল উগ্রবাদীরা। কোন রকম নিরাপত্তা ছাড়াই প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন ওই বিজেপি কাউন্সিলর, আর তখনই বন্দুকধারীরা ওই বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করেছে। বন্দুকধারীদের এমন দুঃসাহসিক কাজের পর পুলওয়ামা পরিবেশ থমথমে, গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও সেনার বড় দল। বন্দুকধারীরা খোঁজে তল্লাশি চলছে প্রায় প্রতিটি বাড়িতেই। এই হামলায় রাকেশের প্রতিবেশী এক যুবতী গুরুতর আহত হয়েছেন। কাশ্মীরে বিজেপির কাজকর্মের বড় দায়িত্ব সামলাতেন রাকেশ। যুব সম্প্রদায়ের বিজেপিতে যোগদানের ব্যাপারে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, তাই তার তিনি বহুদিন ধরেই উগ্রবাদীদের টার্গেট ছিলেন। এদিন থেকে প্রতিবেশী মোস্তাক আহমেদের বাড়িতে কোনো এক দরকারে গিয়েছিলেন রাকেশ, তখনই বন্দুকধারীরা তার উপর হামলা চালায়। প্রতিবেশী মোস্তাক আহমেদের বাড়ির ভেতরে ঢুকে পড়ে বন্দুকধারীরা, তারপর শুরু হয় এলোপাথারি ফায়ারিং। মোস্তাক আহমেদের মেয়ে বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন, শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত রাকেশ পণ্ডিত লক্ষ্য করেই গুলি ছুড়েছিল বন্দুকধারীরা, কিন্তু ওই সময় আসিফা মোস্তাক নামের ওই যুবতী তার পাশেই ছিলেন, ফলে তার শরীরেও বুলেট বিঁধে যায়। এছাড়াও দুজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশের বিশাল দল সেনা কর্মকর্তাদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুরো এলাকা ঘিরে ফেলেছে সেনা ও পুলিশ, চলছে সার্চ অপারেশন। তবে এখন পর্যন্ত হামলাকারীদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলওয়ামা এলাকায় বিজেপির প্রচারের মুখ ছিলেন রাকেশ পণ্ডিত। বিজেপির কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব ছিল তার উপর। এর আগেও একাধিকবার বন্দুকধারীরা তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। সূত্র নিউজ 18। ইসরায়েলের সরকার গঠনে একমত বিরোধী জোট, বিদায়ের পথে নেতানিয়াহু। ইসরায়েলে বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ দেশটির রাষ্ট্রপতিকে জানিয়েছেন যে তিনি জোট সরকার গঠন করতে সক্ষম। এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর 12 বছরের শাসনকালের অবসান ঘটতে যাচ্ছে। ইয়াশ আতিত পার্টির নেতা লাপিদকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছিলেন রাষ্ট্রপতি রুভেন রিভলিন। 2 বছরের কম সময়ের মধ্যে ইসরায়েলের চতুর্থবারের মতো নির্বাচনে কোনো দল সরকার গঠনের মতো ভোট না পাওয়ায় দেশটিতে বড় ধরনের সংকট সৃষ্টি হয়। সামান্য আগে টুইটার প্রকাশ করা হয় এক বিবৃতিতে লাপিদ বলেন তিনি সমঝোতার ব্যাপারে রাষ্ট্রপতিকে স্বাগত বা অবগত করেছেন। এদিকে সাবেক টিভি প্রেজেন্টার ও সেকুলার মধ্যপন্থী লাপিদ কট্টর ধর্মীয় জাতীয়তাবাদী নাফল সাবেক টিভি প্রেজেন্টার ও সেকুলার মধ্যপন্থী লাপিদ কট্টর ধর্মীয় জাতীয়তাবাদী নাফতালি বেনেটের কাছে গুরুত্বপূর্ণ সমর্থন লাভ করেন। এই টেক মাল্টিমিলিয়ান ইতিপূর্বেই প্রতিরক্ষা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। সূত্রটি জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনিদের উচ্ছেদ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বলছে জাতিসংঘ। জাতিসংঘের প্রতিনিধিরা ফিলিস্তিন পরিবারগুলোকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করার নিন্দা করেছেন। অধিকৃত পূর্ব জেরুজালেমের পাশের এলাকা শেখ জাররা থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তারা। জাতিসংঘের কর্মকর্তারা এই মন্তব্য করেন। ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী নিয়ে কাজ করার সংস্থার জেনারেল কমিশনার ফিলিপে লাজ্জারিনি পূর্ব জেরুজালেমের শেখ জাররা এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এভাবে শেখ জাররা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক আইন অনুসারে এই ভূখণ্ডের দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে যা তারা মানতে বাধ্য, কিন্তু ইসরায়েল এই সকল দায়িত্ব ও কর্তব্য পালন না করার অপরাধে অভিযুক্ত হয়েছে। এছাড়াও UNRW এর মতে এই ফিলিস্তিনি শরণার্থীরা জীবনে দ্বিতীয়বারের মতো উচ্ছেদের শিকার হলেন। এদিকে ফিলিপে লাজ্জারিন মতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিয়োজিত জাতিসংঘের এই সংস্থার প্রধান হিসেবে তার দায়িত্ব হল উচ্ছেদের শিকার ফিলিস্তিনি শরণার্থীদের রক্ষা ও তাদের সাহায্য করা। এ বিষয়ে তিনি আরো বলেন, আমি এই বিষয়টাকে আমাদের মূল কাজ হিসেবে মনে করি। সূত্রটি প্রকাশ করেছে আল জাজিরা।
সর্বশেষ জানিয়ে দেব, ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করা অব্যাহত থাকবে, বললেন নয়া মোসা প্রধান। চলতি ভিয়েনা সংলাপে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে সমঝোতা অর্জন করা সম্ভব হলেও ইহুদিবাদী ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করার চেষ্টা অব্যাহত রাখবে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নয়া প্রধান ডেভিড বার্নি এই ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি পত্রিকা ইয়াদি উদ আহরনত বার্নির বরাত দিয়ে এই খবর জানিয়েছে। মোসাদের নয়া পরিচালক তার প্রথম বক্তব্যে ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি দিয়ে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ইসরায়েল বিশ্ব সমাজের অনুসৃত পথ অবলম্বন করবে না, কারণ এই ব্যাপারে হিসাব ভুল করলে তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে না। ডেভিড বার্নি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক চলমান সংলাপে বিশ্ব শক্তিগুলো যদি ইরানের সঙ্গে কোনো সমঝোতে পৌঁছায়, তাহলে ইসরায়েল তেহরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি মোসাদের দিন রাতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে মোসাদের পরিচালক দাবি করেন, পাশ্চাত্যের সঙ্গে সমঝোতা হোক বা না হোক, ইরান নিরবচ্ছিন্নভাবে পরমাণুর অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে মোসাদ প্রধান এমন সময় এই দাবি করলেন যখন ইরানের পরমাণু কর্মসূচি শুধুমাত্র বেসামরিক লক্ষ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে এই ইহুদিবাদী ইসরায়েলের কাছে অন্তত 400 পরমাণু অস্ত্র রয়েছে। এছাড়া গত 70 বছরে এই দখলদার শক্তি কয়েক লাখ ফিলিস্তিনিকে হত্যা করেছে। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।